नमस्कार বন্ধুরা, वेलकम टू टॉकिंग फुटबॉल टुडे আর নিয়ে চলে এসেছি আজকের ডেইলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও এবং তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি কিসের ওয়েট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো আজকের এই ভিডিওটা আমরা শুরু করব এসসি ইস্ট বেঙ্গলের সপ্তম বিদেশি ব্রাইট ইনোবাখারের খবর দিয়ে। তো দেখো, তোমাদের অলরেডি জানিয়ে দিয়েছি যে ব্রাইট ইনোবাখারের সাথে এসসি ইস্ট বেঙ্গলের চুক্তি কিন্তু হয়ে গেছে এবং সেই চুক্তিটা হয়েছে 2021 সালের জানুয়ারি মাস থেকে মে মাস অবধি। এবার কিছু জায়গা থেকে রিপোর্টস বেরিয়ে আসছে যে ব্রাইট ইনোবাখারের কিন্তু আসতে দেরি হবে। কেন দেরি হবে? বলা হচ্ছে যে ব্রাইট ইনোবাখারে ম্যানেজমেন্টকে জানিয়েছে যে যেহেতু তার চুক্তি জানুয়ারি মাস থেকে, সেই কারণে তিনি ইন্ডিয়াতে জানুয়ারি মাসেই আসবেন এবং ডিসেম্বর মাসটা তিনি তার পরিবারের সাথেই কাটাতে চান। এবার ব্যাপারটা হচ্ছে উল্টো দিকে এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু চাইছে ব্রাইট ইনোবাখারেকে ডিসেম্বরের মধ্যেই আনতে এবং শোনা যাচ্ছে যে আগামী সপ্তাহের মধ্যেই আনার চেষ্টা করা হচ্ছে ব্রাইট ইনোবাখারেকে। এবার প্রবলেমটা হয়ে দাঁড়িয়েছে যে ব্রাইট ইনোবাখারে বলছেন যে যদি তাকে ডিসেম্বরে আসতে হয় তাহলে ডিসেম্বরের স্যালারিটাও কিন্তু এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে দিতে হবে, যেটা কিন্তু এই মুহূর্তে এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট নাকি দিতে চাইছে না। তারা চুক্তি অনুযায়ী জানুয়ারি মাস থেকেই ব্রাইট ইনোবাখারেকে স্যালারি দেবে, এরমটাই এই মুহূর্তে খবর। কিন্তু জাস্ট কোয়ারেন্টাইন পিরিয়ডটা যাতে মানে তাড়াতাড়ি কাটিয়ে নেওয়া যায় এবং জানুয়ারি মাস থেকে যাতে ব্রাইট ইনোবাখারে ট্রেনিংয়ে জয়েন করতে পারেন, সেই কারণেই ব্রাইট ইনোবাখারেকে ডিসেম্বরে আনা হচ্ছে, জাস্ট 14 দিনের যে কোয়ারেন্টাইন পিরিয়ডটা আছে সেটা কাটানোর জন্য। তো বেসিক্যালি শুধুমাত্র এই কোয়ারেন্টাইন পিরিয়ড কাটানোর জন্য ডিসেম্বরের স্যালারি এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ব্রাইট ইনোবাখারেকে দিতে চাইছে না, কারণ তিনি তো মাঠে নামছেন না, তিনি ট্রেনিং করছেন না, তাহলে জাস্ট কোয়ারেন্টাইনের জন্য কেন তাকে স্যালারি দেওয়া হবে, এরমটাই মত এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টে। তো এটা গেল ওয়ান সাইড অফ দ্য স্টোরি এবং শোনা যাচ্ছে যে একটা নেগোসিয়েশন এই মুহূর্তে প্লেয়ারটির সাথে চলছে এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের। তাহলে তোমাদের মনে হতে পারে তাহলে কি ব্রাইট ইনোবাখারে এসসি ইস্ট বেঙ্গলে আসছে না? এরকম নয়, ব্রাইট ইনোবাখারে এসসি ইস্ট বেঙ্গলই আসছেন, বাট কোয়েশ্চেনটা হচ্ছে কবে আসছে। কিছু জায়গা থেকে রিপোর্টস বেরিয়ে আসছে যে আগামী সপ্তাহ মানে এই চলতি সপ্তাহের শেষের মধ্যেই ব্রাইট ইনোবাখারেকে এসসি ইস্ট বেঙ্গল পারবে গোয়ায় নিয়ে আসতে, কিন্তু অবভিয়াসলি যে নেগোসিয়েশনটা এই মুহূর্তে প্লেয়ারটির সাথে চলছে ডিসেম্বর মাসের স্যালারি নিয়ে, সেটা যদি একবার কমপ্লিট হয়ে যায় তবেই কিন্তু তিনি চলে আসবেন, তার ভিসা রেডি এবং একবার এই নেগোসিয়েশনটা কমপ্লিট হয়ে গেলে প্রথম ফ্লাইট ধরেই তিনি কিন্তু গোয়ায় পৌঁছে যাবেন। এটা মাথায় রাখতে হবে যে যেই স্যালারিটা ব্রাইট ইনোবাখারে পাচ্ছেন পার মান্থ সেটা কিন্তু বলতে পারো তোমরা হাইয়েস্ট অ্যামং অল দি আদার ফরেনার্স প্লেইং রাইট নাও ইন আইএসএল। এবং এটার কারণ কি? কারণটা হচ্ছে যেখানে প্রত্যেকটা ফরেনারের সাথে প্রায় 1 বছরের চুক্তি প্রত্যেকটা ক্লাব করেছে, সেখানে মাত্র 6 মাসের চুক্তি হয়েছে ব্রাইট ইনোবাখারের সাথে, অথচ যে টাকাটা তিনি পাচ্ছেন সেটা কিন্তু বলতে পারো যে অলমোস্ট সিমিলার টু দি অ্যামাউন্ট ইচ অ্যান্ড এভরি ফরেনার ইজ গেটিং ইন আইএসএল ওভার আ পিরিয়ড অফ 1 ইয়ার। সেই কারণে মান্থ ওয়াইজ কিন্তু ব্রাইট ইনোবাখারের স্যালারি অনেক বেশি বাকি ফরেনারদের তুলনায়। তো সেক্ষেত্রে নেগোসিয়েশনটা অবভিয়াসলি কমপ্লিট হয়ে যাবে, এখানে চিন্তার কোনো কারণ নেই, একটা ছোট্টখাট্টো প্রবলেম এবং এটা সলভ করা এমন আহামরি কিছু ব্যাপার নয়। কনসিডারিং যে স্যালারিটা তিনি পাচ্ছেন সেটাতে অবভিয়াসলি আমার মনে হয় যে কোথাও একটা গিয়ে কেউ না কেউ একটা কম্প্রোমাইজ করবে এবং এই ব্রাইট ইনোবাখারেকে তোমরা খুব শিগগিরই গোয়াতে দেখ। তো এই গেল প্রথম খবর ব্রাইট ইনোবাখারেকে নিয়ে। এরপরে অবশ্যই চলে আসবো আমরা এটিকে মোহনবাগানের আরেক বিদেশি জাভি হার্নান্দেজের খবরে। তো দেখো, এই মুহূর্তে যে খবরটা বেরিয়ে আসছে এবং এটা হাবাসেরই একটা ইন্টারভিউ থেকে বেরিয়ে এসছে যে এই ম্যাচেও হয়তো মানে গোয়ার বিরুদ্ধে যে ম্যাচটা রয়েছে এটিকে মোহনবাগানের পরশু দিন, সেই ম্যাচেও কিন্তু জাভি হার্নান্দেজকে আন্তোনিও হাবাস পাচ্ছেন না, অর্থাৎ তার ইঞ্জুরিটা এই মুহূর্তে যে খবরটা বেরিয়ে আসছে তাকে আরেকটু সময় দিতে হবে মানে তার ফুল রিকভারির জন্য, এবং খুব সম্ভবত গোয়া ম্যাচ বাদেও 21 তারিখ যে বেঙ্গালুরু এফসি ম্যাচটা রয়েছে সেই ম্যাচেও হয়তো জাভি হার্নান্দেজ অ্যাভেলেবেল থাকছেন না। এক্স্যাক্টলি কতটা সিরিয়াস ইঞ্জুরি সেটা এই মুহূর্তে জানা যায়নি বা কী ইঞ্জুরি হয়েছে সেটাও কিন্তু এখনো বলা হয়নি ম্যানেজমেন্টের তরফ থেকে, বাট অবভিয়াসলি তার রিকভারি সময় দেখে মনে হচ্ছে যে কিছু একটা বড়সড় চোট তার হয়েছে এবং সেই কারণেই তাকে প্রপার রেস্ট আন্তোনিও হাবাস দিতে চাইছেন। তো মানে জাভি হার্নান্দেজ যেই কটা ম্যাচ খেলেছেন এটিকে মোহনবাগান প্রত্যেকটা ম্যাচ জিতেছেন, যেই ম্যাচ থেকে তিনি খেলছেন না জাভি হার্নান্দেজের অভাবটা এটিকে মোহনবাগান কিন্তু ভালো রকমভাবেই বুঝতে পারছে। তো দেখা যাক যে জাভি হার্নান্দেজকে ছাড়া এই গোয়া ম্যাচে এটিকে মোহনবাগান কেমন পারফর্ম করে, এবং আমার মনে হয় যে এতদিন এটিকে মোহনবাগান যে কটা ম্যাচ খেলেছে
সবথেকে কঠিন ম্যাচ হতে চলেছে এই এফসি গোয়া ম্যাচটি, এবং সবথেকে বড় চ্যালেঞ্জ কিন্তু হবে এফসি গোয়ার স্ট্রাইকারদের আটকানো, এবং মাঝমাঠে ব্র্যান্ডন হরহে অর্তিজ এবং অ্যালবার্তো নোগেরার যে একটা মেলবন্ধন বা একটা বোঝাপড়া তৈরি হয়েছে সেটাকে ব্রেক করাই কিন্তু এটিকে বহন মানের সবথেকে বড় চ্যালেঞ্জ হবে। এবং এই তিনজনের যে বোঝাপড়াটা তৈরি হয়েছে এটার থেকে সবথেকে বড় বেনিফিটটা বা সবথেকে বেশি বেনিফিটটা পাচ্ছেন এফসি গোয়ার স্ট্রাইকার ইগর অ্যাঙ্গুলো। 6টা গোল তিনি অলরেডি করে দিয়েছেন, তো মাঝখানে ওই রিদমটা ব্রেক করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এফসি গোয়ার, এবং সেখানে জাভি হার্নান্দেজের না থাকাটা একটা অবশ্যই বিশাল বড় ধাক্কা হতে পারে এটিকে মোহন বাগানের জন্য, কারণ তার কোয়ালিটি, তার খেলায় তিনি কি নিয়ে আনেন এটা আমরা সবাই জানি। তো অবভিয়াসলি দেখা যায় যে জাভি হার্নান্দেজের জায়গায় হয়তো অবভিয়াসলি ব্র্যাড ইনমানি শুরু করবেন, তো তিনি কতটা ভালো জায়গা নিতে পারেন জাভি হার্নান্দেজের সেটাই এই মুহূর্তে দেখার বিষয়। অলরেডি তার দুটো ম্যাচে তেমন আহামরি কিছু পারফরমেন্স হয়নি, তো সেক্ষেত্রে নজর আমাদের অবশ্যই থাকবে ব্র্যাড ইনমানের ওপর যদি তাকে প্রথম থেকেই আন্তনি হাবাস খেলানোর সিদ্ধান্ত নেন। তবে হ্যাঁ, এটাও ঠিক যে ডিফেন্সের তিরি ফেরার সম্ভাবনা কিন্তু মানে বেড়েছে, এবং খুব সম্ভবত এই ম্যাচে তিরিকে আন্তনিও হাবাস অ্যাভেলেবেল পাচ্ছেন, এবং প্রথম থেকেই খুব সম্ভবত তিরি কিন্তু থাকছেন। তো যেখানে জাভি হার্নান্দেজের না থাকাটা একটা বিশাল বড় ধাক্কা হতে পারে, আবার এখানে একটা অ্যাডভান্টেজও আসছে এটিকে মোহন বাগানের কাছে যে তিরির মতন একজন অভিজ্ঞ এবং ওয়ান অফ দি বেস্ট ফরেন ডিফেন্ডার্স ইন আইএসএল তিনি মাঠে ফিরছেন। তো দেখা যাক যে সব মিলিয়ে এটিকে মোহন বাগান কেমন পারফর্ম করে এফসি গোয়ার বিরুদ্ধে। পরশু দিন খেলা, আমরা অবশ্যই ম্যাচ প্রিভিউতেও আরও বেশি আলোচনা করবো এই ম্যাচটির সম্পর্কে, বাট আপাতত তোমাদের এই কটাই আপডেট দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।